আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্নার জাদুকাঠিতে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মুগ ডালের হালুয়া। খুবই মানে টেস্টি একটা হালুয়া, এটা অনেক বিয়েবাড়িতেই দেওয়া হয়। তো এই হালুয়া বানানোর জন্য আমি কি করেছি, এখানে এটা হচ্ছে 250 ml এর কাপ, গ্রাম না ml লেখা আছে। তো এই কাপের আমি 1.5 কাপ নিয়েছি মুগ ডাল দিয়ে। ওইটাকে আমি সময় ছিল তাই 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে খুব ভালো করে ধুয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব পাতলা না, আবার খুব মোটাও না, এরকম একটা পেস্ট বানিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, দিয়ে এখানে আমি দিয়ে দেব ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড আর কাজু কেটে নিয়েছি। আপনারা যদি ড্রাই ফ্রুটস ইউজ না করতে চান কোনো ব্যাপার নেই, ড্রাই ফ্রুট ছাড়াও এই হালুয়া খুব ভালো লাগে খেতে। এবার আমি এটাকে হালকা একটু ভেজে নেব 1-1 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা হাই করেছি। তো বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর আজকের হালুয়াটা আমি বানাবো দোকানে যে স্টাইলে বানানো হয় সেই রকম করে। তো আমি এখানে হালুয়াটা বানানোর জন্য খোয়া তৈরি করেছি পাউডার দুধ দিয়ে। 1/2 কাপ দিয়েছি আমি গরুর দুধ, তার মধ্যে আমি দিয়েছি 5-6 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি এই যে দেখছেন খোয়া তৈরি করে রেখেছি। আর খোয়াটা পরে আমাকে গ্রেট করে দিতে হতো তাই আমি একটু জোর জোরে করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, গ্যাসের ফ্লেম একদম লো আছে, দিয়ে এবারটাকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি আরও একটু ঘি অ্যাড করে দিচ্ছি, দিয়ে সুজিটাকে আমি লাল করে নেব। তো বন্ধুরা, আমি এখানে 4-5টা ছোট ছোট এলাচ দিয়ে দিলাম, আপনারা চাইলে এলাচের পাউডার দিতে পারেন। সুজিটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, লাইট ব্রাউন, তখন আমরা অ্যাড করব মুগ ডাল পেস্টটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুজিটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা মুগ ডালটা। এটা সুজিটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা এই যে মুগ ডালটা তলায় লাগবে না। গ্যাসের ফ্লেম একদম লো আছে। এবার এর মধ্যে আরও আমি ঘি একটু অ্যাড করে দিচ্ছি, অনবরত রাখতে হবে। তো বন্ধুরা, এটাকে আমরা লো ফ্লেমে নাড়তে থাকব, একদম লাইট ব্রাউন না হওয়া পর্যন্ত নেড়ে যাব অনবরত। আর মাঝে মাঝে ঘি দিতে থাকবো 1 টেবিল স্পুন করে করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেকটাই জুড়ে হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ করছে। আগে একটু মানে লাইট ইয়েলো ছিল, ডার্ক হচ্ছে কালারটা, একদম খুব ভালো করে জুড়ে হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে, তখন আমরা আরও অনেক কিছু অ্যাড করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। আর আমি এখানে 150 গ্রাম মতো ঘি দিয়ে ফেলেছি, আরও একটু দিচ্ছি, একটু একটু করে দেব। আর আপনারা যদি চান একটু কম ঘি ইউজ করবো তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এইভাবে এরকম করে নাড়তেই থাকবো, একটু সময় লাগবে, তাহলে আমাদের পারফেক্ট হালুয়াটা হবে একদম দোকানের মতো। আর হালুয়া মানে একটু সময় লাগে,
আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রেখেছি আমি, ছালা যাবে না, ছাড়লেই পুড়ে যাবে। আর আপনারা যদি চান যে এইভাবে ডাল পেস্ট করবো না, তাহলে ডালটাকে ভালো করে ধুয়ে রোস্ট একটু ঝুরঝুরে করে শুকিয়ে নেবেন ফ্যানের বাতাসে, তারপর রোস্ট করে নিয়ে ওটাকে পাউডার ফর্মে এনে তারপর আপনারা হালুয়াটা করতে পারেন। তো আমার ওটাও তো খুব ভালো লাগে খেতে, কিন্তু দোকানিরা এইভাবেই কাঁচা মুগ ডালকে পেস্ট বানিয়ে হালুয়াটা বানায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন ছিল আর কেমন হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। একদম ঝুরঝুরে সুজির মতো হয়ে গেছে আর কালার কিন্তু ব্রাউন হয়ে গেছে। এবার আমি 5 মিনিট আর নাড়বো, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর আমি দেব চিনি। তো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। আপনারা যদি একটু মিষ্টি কম খেতে চান তাহলে একটু কম দেবেন। এবার আমি এখানে দিয়ে দেব জল। তো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা যদি এখানে খোয়া না ইউজ করেন তাহলে কিন্তু 1/2 কাপ জল দেবেন আর বাকিটা দুধ দেবেন। এবার এটাকে খুব ভালো করে আগে মিক্স করে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার। তো বন্ধুরা এবারে কিন্তু আমি গ্যাসটা অন করলাম, আমি এখানে একটুখানি ইয়েলো ফুড কালার আর 1-2 ড্রপ রেড কালার দিয়েছি। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। এবার আবার এটাকে জল শুকানো অবধি নাড়তে থাকবো। আর মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে রাখবেন কতটা দেবেন, কেমন মিষ্টি খেতে চান। কেউ বেশি খায়, কেউ মিডিয়াম খায়, কেউ একটু কম খায়। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি আর স্প্যাচুলার দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কোনো প্রকার দানা থাকলে সেগুলো ভেঙে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা। একটুখানি আরো ঘি দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। ভালো করে মিক্স করে নেব। জল দেওয়ার আগে আমি মোটামুটি 1/2 ঘন্টা থেকে 40 মিনিট ভেজেছি, 1/2 ঘন্টাই হবে। আর জল দিয়ে মোটামুটি 10 মিনিট মতো কি 15 মিনিট মতো ভাজতে হবে। ব্যাস হয়ে যাবে আমাদের মুগ ডাল হালুয়া। আমার হয়ে এসছে 5 থেকে 6 মিনিট, আমি আর ভাজবো, ব্যাস। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হালুয়া একদম রেডি। আমি এখানে ঘি ইউজ করেছি 250 গ্রাম, আপনারা চাইলে একটু কমও ইউজ করতে পারেন। আর এটা আমার প্রায় 1 ঘন্টার উপরে লেগেছে, তো সময় লাগাটা বেশি বড় ব্যাপার না, খেতে কেমন হয়েছে ওটাই হচ্ছে আসল ব্যাপার। সময় লাগবেই হালুয়াতে। আর আপনারা যদি একটু তাড়াতাড়ি করতে চান তাহলে ওই যে বললাম মুগ ডালটাকে একটু হালকা করে রোস্ট করে নিয়ে পাউডার করে নিলে একটু তাড়াতাড়ি হবে। কিন্তু আমি আজকে দেখালাম যে স্টাইলে দোকানিরা করে সেই মতো করে। এবার এর মধ্যে উপরে আমি দিয়ে দিচ্ছি একটু আবারও কাজু আর আমাই। একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদের।
আমার বাচ্চারা গরম। আপনারা প্লিজ ট্রাই করবেন ঘরে আর কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। আমি আবারও বলছি, যারা মুগ ডাল হালুয়া খেয়েছেন তারা অবশ্যই জানবেন এর টেস্টটা কেমন। প্লিজ এটি ঘরে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আজকের আমার এই হালুয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপিয়ে নিতে ভুলবেন না, তাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর আপনারা এটাকে এক মাস ধরে ইউজ করতে পারবেন, এক থেকে দেড় মাস ফ্রিজে রেখে বাইরে 15 দিন আরামসে চলে যাবে।